কোজাগরী লক্ষ্মী পূজোর উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের সাঁওতান চকে আটটি পূজা মণ্ডপকে কেন্দ্র করে মেলা হয় পাঁচ দিনের, কিন্তু এবছর করোনা আবহে তিন দিনের মেলার আয়োজন করা হয়। আজ মেলার শেষ দিন চোখে পড়ার মতো ভিড় ছিল দর্শনার্থীদের। সেই মেলায় দর্শনার্থীদের সচেতন করতে এগিয়ে আসে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের চক চাঁদপোতা গ্রামের কয়েকজন যুবক। পাশে আছি বন্ধু। মেলায় 2000 দর্শনার্থীদের হাতে তুলে দেয় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও প্রতিশ্রুত পানীয় জল বিতরণ করে। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী নারায়ণচন্দ্র বাগ, গোবিন্দ সামন্ত, অবনীকুমার মণ্ডল, হরিপদ দরবার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, এছাড়া তমলুক থানার পুলিশ কর্মকর্তারাও। পাশে আছি বন্ধু গ্রুপের পক্ষ থেকে শ্রীকৃষ্ণ মাইতি বললেন, করোনা আবহে বাঙালিরা যেভাবে মাস্কবিহীন ঘুরে বেড়াচ্ছে তাতে আক্রান্তর সংখ্যা বাড়ার সম্ভাবনাই বেশি, তাই সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই বিশেষ উদ্যোগ। আজকের এই কর্মসূচি সারা পৃথিবীতে সহ সারা ভারতবর্ষে যেভাবে করোনা ভাইরাসের প্রাককালে আমরা সন্ত্রস্ত ভীত, আমরা অনেক বন্ধুদের হারিয়েছি, অনেক আত্মীয় স্বজনদের হারিয়েছি, সেই পরিস্থিতিতে আজকে চকচাঁদপোতা থেকে পাশে আছি বন্ধু উদ্যোক্তা কয়েকজন যুবক এই যে কর্মসূচিটা আজকে নিয়েছে, যে মেলা খালি মুখে যারা আসছেন তাদেরকে মাস্ক বিতরণ সহ স্যানিটাইজার বিতরণ এবং হচ্ছে যে জল বিতরণের মাধ্যমে তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা দিচ্ছে, এই জায়গায় আমাদের মানে বলার কোনো জায়গা থাকে না। এইভাবে সুন্দর করে তারা একটা সুন্দর প্রোগ্রাম করছে। আগামী দিনে এই সংস্থাকে ভগবানের কাছে প্রার্থনা করবো এরা যেন এইরকমভাবে তারা এই কর্মসূচি চালিয়ে যেতে পারে, তারা যেন মানুষের সেবা নিয়োজিত থাকতে পারে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।